আমাদের মেয়ে বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে না পালিয়ে গেছে? দেখেছেন কিনা বলুন। দেখেছি। আমার পূর্বপুরুষ দেখে গ্রামের বাইরেও খাতা খুলেছিল। এই এখানে বাইরে থেকে কোনো ছেলে মেয়ে এসছে? এরা তো পাওনাদার নয়। ও ব্যস্ত আছে, আমার কোনো কাজ নেই। আমার সাথে কথা বলুন। বলুন কি হয়েছে? আমাদের মেয়ে বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে না পালিয়ে গেছে? বড় লোকের মেয়ে হলে বলে চলে গেছে, আর গরিবের মেয়ে হলে বলে পালিয়ে গেছে। মেয়েটা সুন্দর? হ্যাঁ হ্যাঁ। ছেলেটা বকাটে? হ্যাঁ। তুমি কি করে জানলে? সুন্দরী মেয়েরা সবসময় এইরকম ছেলের সঙ্গে পালায়। দেখেছেন কিনা বলুন। দেখেছি, ওরা আমার কাছেই আছে। কোথায়? ওই কানে। ইরাকাল আমার পাওনাদার, ওরা তিন পুরুষ ধরে আমাদের তিন পুরুষের কুয়ায় পড়ে রয়েছে। ওদের পাওনা মিটিয়ে দিন, নইলে আমার ঘর থেকে ওরা একটা মালও বের করতে দেবে না। কত? 7 লাখ। আচ্ছা 7 লাখ টাকা কি হলো? দিয়ে দাও। আচ্ছা দাও, পুরো আছে তো, দেখে নাও। আর মহাদেবের নামে আরো 1 লাখ। এই মরছে মহাদেবটা আবার কি? কেন আমি মিলে ফেলবো? আমার বাবা যে কি করে আপনার বাবাকে মিস করলো সেটাই ভাবছি। আসুন। আস নাই তো এখনো ঘুম থেকে ওঠেনি বোধ হয়। যান, যার যা মাল আছে দেখে নিয়ে যান। যান, আপনিও যান। 3 পুরুষের খাতা আজ বন্ধ হয়ে গেল, কেমন মায়া পড়ে গেছিল খাতাটার উপর। দাঁড়াও, মায়নাটা দিন। হ্যাঁ দি। এই তুই ছাতা ধর। এই আবার তুমি ও করলি কেন? ওই ভেতরে এসো, দাদা ডাকছে। আবার কি হলো? মাল নিয়ে যাবার জন্য চালান লিখে দিতে হবে নাকি? এই রে চলো। কে কে হয়েছে কে? এই রে, আগামী পরশু কুচবিহারের মদন মোহন মন্দির আমরা বিয়ে করছি, আপনাদের সবার নিমন্ত্রণ। ওরা কোথায়? ওই তো লেখা আছে বিয়ে করতে গেছে। ঘরে তালা মারা ওরা বেরোলো কি করে? কাড্ডা সরণ, রাস্তা পাবেন, সোজা স্টেশন চলে গেছে। খাতা আবার খুলিয়া প্রমাণ করিল সে বন্ধ হয় নাই। বাবু খাতা খুলব। তুই আর কি খুলবি, আমার সবই তো খুলে গেছে। সূর্য, সূর্য, সূর্য।